الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. وقال في آية أخرى فأقيموا الصلاة وآتوا الزكاة وأقرضوا الله قرضا حسنا. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم الصبر نصف الإيمان أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله. بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله. بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله. محمد يا رسول الله. محمد يا رسول الله. شفاعتي لله. محمد يا رسول الله. محمد يا رسول الله. محمد يا رسول الله. شفاعتي لله. محمد يا رسول الله. ثقيل دربصرة নতুন যারা মসজিদের উদ্যোগে আয়োজিত বিরাট পাঁচ মহফিল এই মহফিলের মহামান্য সভাপতি সাহেব আজকের এই মহফিলের প্রধান অতিথি বিশেষ অতিথি ওলামায়ে কেরাম সম্মানী মুরব্বিয়ের আজাম সমাজ বায়দের কর্তা আলের উপস্থান কর্তা ঋষি মাহফুজ আল্লাহ তাআলা তাআলার কাছে লাখ শুকরিয়া দরবারে রামান নতুন মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে সেই মসজিদে আমার সুন্দরভাবে নতুন করিয়া বানাইবার লাগি যে উদ্যোগ নিশ্চয় প্রস্তুতি নিশ্চয় আল্লাহ পাকের আলামিনের অনুগ্রহ দ্বারা সাহায্য করোটা আপনারাও কিছু সময় আগে ওয়াদা করছেন আল্লাহ একবার হাতটা পুরা হইতে গিয়া যে পরিমাণ ওয়াদা করছেন সাহায্য করছে সত্যি আল্লাহ দরবার তাই আমরা মুসলমান জাতি হিসাবে আমরা সময় সময় এইভাবে মসজিদ মাদ্রাসার মধ্যে আমরা সাহায্য করিয়া থাকি অতএব সহযোগিতা করি যদি আমরা এইভাবে যদি মসজিদ মাদ্রাসায় আমরা সাহায্য করি না তাহলে আমরা ইসলাম টিকাইয়া রাখা আমরা তারা অসম্ভব যাই হোক কলকাতার নতুন মসজিদ আরম্ভ করা হয়েছে ইনশাআল্লাহ এখানে আল্লাহ তার কুদরতি সাহায্য করবার সবাই হেল্প করবে ইনশাআল্লাহ এখানে এখন আপনারা
তাই আমি বেশি কষ্ট দিতাম না, কিন্তু আল্লাহর হুকুমের উপর থেকে কিছু মেঘ পড়ে না। যত সময় ফরসা দেন ইনশাআল্লাহ আমরা কাবু করব। ইয়া ইয়া মেঘ আসা হতো না কেবল আপনার অন্তর, তাই আমি তো বেশ কষ্ট দিতাম না, বেশ টাকা আমার নাম দিতাম না। নিশ্চয় বিভিন্ন বিষয় দিয়া উলামায়ে কেরাম বলে আলোচনা করছে, আমি সামান্য আলোচনা করবো আপনার মধ্যে কোন কোন যদি আমরা এই ফেরত দিতে কোনো মাথার কোনো ট্রেনে এফেক্ট থাকতো, হেওয়াসের পাগল রাস্তা পাগল গেলে মাসির আমরা হাজির করা যায় না, হাজির করা যায় যাই হোক পাগল জানা ব্যাপার মজবুত পাগল। কিছু মানুষ মার পেটের টাকা অবস্থায় জন্মগত সে প্রতি পাগল হিসাবে থাকে, পাগল হয়ে যায়। এটার মধ্যেও দেখছি ওই যে কিছু আবার বাচ্চা মার পেটের টাকা অবস্থায় কোন সন্তান আবার আর কোন সময় মারাত্মক কোন ইনসানিয়ত বিভিন্ন বুড়াই আছে, কোন ইনসানিয়ত হয়তো খারাপ নজরে চাইছে, জন্মগত তেজপুর বেশি তেজপুর দেখছি আমরা কি না ডাক্তারে কিছু সময় ঘরে ঘরে যায় দেখা সাক্ষাৎ করে বল একটা দিছে খালি ফেড় গেলাই কোনো ডোল নাই ডোলি নাই বলে মানুষের
পবিত্র কারামাল্লা শরীফের মধ্যে অন্যতম দেখা আল্লাহ তাআলা ঘোষণা করেন ওয়ালা নাফলু ওয়ালা কাম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুউই ওয়া নাফসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামাআত আল্লাহ বলেন আমি বিভিন্ন রকমের বান্দা হওয়ার একটা চাই বিভিন্ন রকমের বিভিন্ন পথে আমি আল্লাহ চাই করি কোন বান্দা করে আমি আল্লাহর কাছে মানি মানে সম্পদ দিয়া মাল দিয়া আমি আল্লাহর পরীক্ষা করি পরীক্ষার মধ্যে আমরা কামিয়াব হওয়ার চিন্তা ধারণা করতাম মানুষ জীবনে কত ধরনের মুসিবত আইব আইব হয়তো কিছুদিনে আপনারা দেখছেন এক বছর আগে মেট্রিক পরীক্ষার মধ্যে একটা মেয়ে ফেল করছে ফেল করার পরে রেজাল্টটা খারাপ হয়েছে মেয়েটা কি বছর সঙ্গে সঙ্গে সুইসাইড করতে ইচ্ছা হয়েছে আত্মহত্যা করছে কিন্তু মনটা ভালো হইল না বলে খারাপ মত হইল বলে খারাপ না খুবই মত নিজে নিজে আত্মহত্যা করছে পরীক্ষা ফেল করছে যে কি হইছে তো ও একটা চিন্তার সম্মুখীন হইয়াও মহিলা সর্বশেষে যুক্তি করিয়া স্বামীর বাড়ি দেখা যায় 5 লাখ দিয়ে মারা গেল 30 হাজার মারা গেল ইচ্ছাকৃত অবস্থা যদি কোনো মানুষের যদি কোনো মানুষের যদি হত্যা করে দেয় খতম করে দেয় নিজে নিজে জানলে যদি আবার সে নিজে বাইর করে কষ্ট দিয়া তার হলো ঠিকানা বিলকুল জাহান্নাম বিলকুল জাহান্নাম তোমার আমি তোমার শরীরের কিছু অংশ নাই তার কারণ জানিনা আল্লাহর কাছে জবাব দিতে লাগবে না জবাব দিতে লাগবে তখন বিচার হয়েছে
আমরা আল্লাহ ও সুবহানাহু হিসাবকে জানাই আমরা ওই জামজাম বেহেশত উল্লেখে বলে আমরা ওই জামকে সাবিরি সাবিরি মানে জমিন সবর করবে মানে আল্লাহ বলে জমিদার আল্লাহ সবর করিয়া জমিন আসলে বলে কি আমরা জমিন বড় সবর করব হ্যাঁ ওইটা মানে বলা বলে জমিন বড় উপাস হইছি বড় কষ্ট করব সবর সুইসাইড করছি গালি গালাজ করছি আল্লাহর দিশা করছি